Hello everyone, this is Mareena Moiuree. Chole aslam abaro apnader samne day 3 vlog niye. So asha korchi apnara amar sathe thakben, pura ta vlog dekhben ebong comment section e obosshoi comment korte kintu bhulben na. So enjoy. So hello everyone, welcome back to my channel Mareena Moiuree, and this is Mareena Moiuree. Kemon achen apnara shobai? Asha korchi shobai bhalo achen je jekhane achen, ebong ha ami onek bhalo achi. To ei vlog ta ashole goto bochhor, that means 2021 saler October mashe kora, but amar somehow deya hoyni, so bhablam ajke diyei feli. So anyway, ei to amra ajke Kanchanaburi day 3 te achi. এবং আমরা এখানে যাচ্ছি কাঞ্চনাবুরি সাফারি পার্ক, যেটা ওপেন জু যেটাকে বলে। সো এই তো আমরা বাসে উঠলাম। ব্যাংককে যারা এসেছেন সাফারি ওয়ার্ল্ডে হয়তোবা সবাই অনেকে গিয়েছেন, তো সেটাও অনেক সুন্দর এবং কাঞ্চনাবুরির এই ওপেন জুটাও অনেক বেশি সুন্দর। তো এখানে আসলে আমরা বোকামি করেছি, কারণ অ্যানিমেলসদের খাওয়ার জন্য ফুড পাওয়া যায়, তা আমরা হচ্ছে না বুঝে কিছু না নিয়েই চলে গিয়েছিলাম, বাট ওরা হচ্ছে খাওয়ার জন্য বাসের কাছে আসছিল। তো দেখতে অনেক আসলে ভালোই লাগে না, যে এরকম ওপেন জু সেখানে আবার খাওয়াবো, জাস্ট ভালোই লাগছিল আসলে। অনেকে অবশ্য খাওয়াচ্ছিল সেখানে, তো যাই হোক, এই তো আমরা হচ্ছে ওপেন জু দেখছি এবং জানালাটা ওপেনই ছিল, তো একটু পরে দেখতে পারবেন যে জানালা বন্ধ করে দেওয়া হবে। কেন দেওয়া হবে সেটা দেখতে থাকেন। আপনারা কি বুঝতে পারছেন যে কেন বলেছিলাম যে জানালা সামনে বন্ধ করতে হবে? সো এটা হলো রিজন। আমার কিন্তু জানালা, বাসের জানালাটা এখনও ওপেন করা ছিল, সো সবাই একটু ভয় পাচ্ছিল। ওপেন করে রাখার একটাই কারণ, ওটা বন্ধ করা যাচ্ছিল না, ওটা হচ্ছে স্টাক হয়ে গেছিলো। সো শাওন তো অনেক চেষ্টা করেও পারছিল না, দেন একটু পরে দেখতে পাবেন যে আমরা পেরেছি। সো হ্যাঁ, এটা একটু রিস্ক ছিল, কিন্তু ওই সময় আসলে নিরুপায় ছিলাম। যাই হোক, ভয়ও লাগছিল আবার ভালো লাগছিল, একটু অ্যাডভেঞ্চারাস ব্যাপার স্যাপার। ডেঞ্জার জোনের মধ্যে যাচ্ছি। সো হ্যাঁ, এখানে আমার অবশ্য উইন্ডো ক্লোজ করতে পেরেছি, সো ইয়েস, এখন আপনারা দেখতে থাকেন। এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগছে, যে অনেকগুলো একসাথে ক্যামেরা বন্দি করতে পেরেছি। সো এনজয়।
সো এখানেই আসলে আমাদের ওপেন জু দেখা শেষ, এখন আমরা হচ্ছে কিছু শো দেখব। সো এখানে আমাদেরকে নিয়ে এসেছে এবং এখানেও অনেক সুন্দর পরিবেশ। আসলে থাইল্যান্ডের একটা জিনিস বলবো, ওরা নর্মাল একটা প্লেস এত সুন্দর করে গুছিয়ে রাখে যে আপনি বোর ফিল করবেন না কখনোই। সো হ্যাঁ, এত সুন্দর নেচার কার না ভালো লাগবে। সো এই তো, দেখতে থাকেন, আশা করছি আপনারা বোর হচ্ছেন না। এখন আপনারা দেখতে পাচ্ছেন ক্রোকোডাইল, এবং এখানে শাওন এবং ক্রোকোডাইলের মধ্যে কিছু কথোপকথন আছে, সেটা আমি এডিট করব না, আপনারা দেখুন কি কাণ্ড কারখানা করে তারা। একই সময় আসো আসো আসো, কাম অন, এই যে কি খাবে কে, তোমার জন্য টি নিয়ে আসা হয়েছে, আসো 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 আসো, হা করো হা করো, কে কে খাবে টি, চলে আসো। এখানে এসেছি আমরা হচ্ছে ক্রোকোডাইল শো দেখতে। এখানে বেশ কিছুক্ষণ আমাদের শো দেখিয়েছে ওরা, বাট সম্পূর্ণটা তো আর ব্লগে দেওয়া যাবে না, আপনারা বোর হবেন নিজেরাই। সো হ্যাঁ, অল্প কিছু কিছু ক্লিপ আমি দিচ্ছি। সো এটা দেখে আসলে অবাক হওয়ার মতোই ব্যাপার, সো দেখতে থাকেন। এটাই ছিল ক্রোকোডাইল শো, আশা করছি আপনাদের ভালো লেগেছে, এবং নেক্সট পর্বের জন্য আমন্ত্রণ রইল, আশা করছি খুব শীঘ্রই আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।